আপনি কি হোয়াটসঅ্যাপে বেশি বেশি চ্যাট করেন এবং গুরুত্বপূর্ণ চ্যাটগুলোকে আপনি ডিলিট না করে গোপনে রাখতে চান? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কী করে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিকে ডিলিট না করে গোপনে রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন রূপচান টেক ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি রূপচান। তো বন্ধুরা, যদি জানতে চান কী করে হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিকে গোপনে রাখবেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তারপর হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি চ্যাটে চলে আসবেন। চ্যাটে আসার পর যে চ্যাটটিকে আপনি গোপন করতে চান বা হাইড করতে চান সেই চ্যাটে ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন বা কিছুক্ষণ চেপে ধরবেন। আমি এই চ্যাটটি গোপন করতে চাই, তার জন্য এই চ্যাটে আমি ফ্রেশ করলাম। তারপর আপনি দেখতে পাবেন এই নিচের দিকে এই চিহ্নটি, নিচের দিকে তীর চিহ্ন করা আছে, এটা আর্কাইভ চিহ্ন। এই চিহ্নতে ক্লিক করবেন। এই চিহ্নতে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাটটি আমার গোপন হয়ে গেছে। এখানে আমার তিনটে চ্যাট ছিল, এখন দুটো চ্যাট আছে। এবার আপনি যদি মনে করেন যে ওই চ্যাটটি আবার ফিরিয়ে আনবেন তাহলে আবার ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি কোনো চ্যাটকে গোপন করতে চান তাহলে এভাবে গোপন করতে পারেন। আপনার চ্যাট অন্য কেউ দেখতে পাবে না। আপনি যদি মোবাইল লক না করে ভুলে কোনো কাজে চলে যান তাহলে অন্য কেউ এসে সেই চ্যাটটি আর দেখতে পাবে না। তো বন্ধুরা, এবার যদি আপনি মনে করেন যে আমি সেই চ্যাটটি আবার দেখবো তাহলে কি করবেন? সেই জন্য নিচের দিকে যাবেন এবং দেখবেন আর্কাইভ বলে লেখা থাকবে। আমি একটা চ্যাট গোপন করেছি বা হাইড করেছি, সেজন্য আর্কাইভ ওয়ান আছে। আপনার যদি অনেকগুলি চ্যাট থাকে তাহলে সব নিচে এই অপশানটি পাবেন, এই আর্কাইভ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে সে গোপন করা চ্যাটটি বা হাইড করা চ্যাটটি পাবেন। তারপর আপনি কি করবেন, এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করবেন। তারপর আবার সেই তীর চিহ্ন অপশানটি পাবেন, তখন নিচের দিকে ছিল এখন ওপরের দিকে আছে, ভালো করে দেখবেন। আপনি কি করবেন, এই অপশানে আবার ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার চ্যাটটি আবার ফেরত চলে এসছে। তিনটে চ্যাট ছিল, আমার তিনটে চ্যাট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এইভাবেই আপনার গুরুত্বপূর্ণ চ্যাটগুলিকে হাইড এবং আনহাইড বা আর্কাইভ বা আনআর্কাইভ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।